চরমোনার সিলসিলা, টাটা হক সিলসিলা, এইসব সিলসিলাগুলি হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি থেকে আসছে। আমার শ্বশুরের পীরের নাম ছিল হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী, আর তার পীরের নাম ছিল হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী। আহমদ শফি সাহেবেরও এইরকম, ওনার পীরের নাম ছিল হুসাইন আহমদ মাদানী, তার পীরের নাম ছিল হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী। আবার চরমোনাইওয়ালাদের যে সিলসিলা আছে, মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা ছিলেন ওনার আব্বার, ওনার আব্বা খলিফা ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী। কোনো ভিন্নতা নাই, একই সিলসিলা। অতএব যেহেতু একই সিলসিলা, আবার আমি ওদের শরিয়া বোর্ডের উপদেষ্টা, এই জন্য আমাকে তাদের বড় প্রোগ্রামগুলিতে কষ্ট হইলেও যাই হোক। এখানে অনেক আছেন যারা আমার শ্বশুরের মুরিদান আছেন, অনেক আছেন মাদানীনগরের ভক্ত আছেন, অনেক আছেন চরমোনার সিলসিলার লোক আছেন, এই জন্য ভূমিকাতে আমি সামান্য কথা বলেছি। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের সাহাবি, গরিব সাহাবি, আল্লাহ রসুলের কাছে আসলেন, আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি উরিদু সাফারা ফাসাউউনি। হে আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, আপনি মেহরবানি করি আমাকে কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার এই সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, তার ব্যাগ গুছিয়ে দেওয়া, কাপড় চোপড় ভাঁজ করিয়ে দেওয়া, খাবার দাবারের ব্যবস্থা করিয়ে দেওয়া, এটা তার মেয়ে করবে, তার বউ করবে, তার মা করবে, ও আমার কাছে কেন আসছে? আমার সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সামান তো ঘরের লোকেরা তৈরি করিয়ে দেয়, আমার সাহাবি আমার কাছে এসেছে দোয়ার জন্য। রসুল তার সাহাবিকে দোয়া করিয়ে দিলেন, আমার আদরের সাহাবি, আল্লাহ তোমাকে তাকওয়ার পরিষ্কারের সামান দান করুন। আমার রসুল তো ইমামুল আম্বিয়া ছিলেন, খাতিমুল আম্বিয়া ছিলেন, মাহবুবে কিবরিয়া ছিলেন, ইলমুল আউয়ালিন ওয়াল আখারিন তাকে দান করা হয়েছিল, সমস্ত নবী রসুলদের কাছে যে ইলম ছিল, সমস্ত আসমানি কিতাবে যে ইলম ছিল, আমার রসুলের কাছে তার থেকেও বেশি ইলম ছিল। তবে কেন রসুল এই দোয়া করলেন? তিনি তো হাজারো দোয়া যাইতেন, অন্য দোয়া করলে কি অসুবিধা হইত? মহাদ্দিসিন লিখেছেন, ইমানের পরে একজন মোমেনকে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যেটা সম্মান করা হয় সেটা হলো তাকওয়ার পরহেজগারির নিয়ামতকে ওকে দান করা হয়। কোরআনে করিমের প্রত্যেক আয়াত, এই আয়াতে আমার আল্লাহ ইমানের আলোচনা করেছেন, সাথে সাথে সরাসরি বা পরোক্ষভাবে তাকওয়ার পরহেজগারির আলোচনাও করেছেন। এই জন্য আল্লাহ রসুল তার সাহাবিকে প্রথম দোয়া করিয়ে দিলেন, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করো। সাহাবি মনে মনে খুব খুশি, রসুলের মনের অবস্থা খুব ভালো। সাহাবি চিন্তা করলেন, চাইলে আরো কিছু পাওয়া যাবে, ভিক্ষুকের মতো এইভাবে হাত পাতিয়ে বলে, ফাসিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাবো, সামান তো কিছুই নাই, আর একটু সামান আমাকে দিয়ে দেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবিকে দুই নম্বর দোয়া করিয়ে দিলেন, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মাওলানা সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ভালো করিয়ে শুনেন, ইসলাম ধর্মে প্রত্যেক মুসলমানের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা। ইসলাম ধর্মে প্রত্যেক মুসলমানের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে এই জন্মতে যাবেন,
গুনা মাফ হবে না, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ যদি পীর সাহেবকে মাফ করেন তিনিও জান্নাতে যাবেন, আল্লাহ যদি মুফতি সাহেবকে মাফ করেন তিনিও জান্নাতে যাবেন, আল্লাহ যদি ইমাম ও খতিবকে মাফ করেন তিনিও জান্নাতে যাবেন, আল্লাহ যাকে মাফ করবেন তিনি জান্নাতে যাবেন, আল্লাহ যদি মাফ না করেন কেউ জান্নাতে যেতে পারবে না। সেই জন্য রাসূল দুই নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা দাম্বা, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দিলেন। এই মজলিসে আমরা অনেক আছি, আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কান্দাটাই স্বাভাবিক ছিল। আব্বা চলে গেলেন, কান্না কেন আসবে না? আপন জনদের কান্না, প্রতিবেশীদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না, কান্নার কোনো সেদিন শেষ ছিল না। মামারা খালুরা অনেক দূরে থাকেন, আব্বাজানের মৃত্যুর সংবাদ শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরো আমরা অনেক কেঁদেছিলাম। মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, আমাদের তো আর দেখাশোনার কেউ রইল না, আমরা তো মুরুব্বিহারা হয়ে গেলাম। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে হঠাৎ করুণ স্বরে কান্না শুরু হয়। আপন জনেরা আব্বাজানকে ঘরের বাহিরে নিতে শুরু করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে চিরজীবনের জন্য আব্বাজান এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আর কোনোদিন তিনি এই ঘরে প্রবেশ করবেন। আব্বাজানকে পর্দার পিছনে নিয়ে যাওয়া হয়, আব্বাজানের জন্য গরম পানির ব্যবস্থাও করা হয়, আব্বাজানকে সুন্নাত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসলও শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে বলা হয় গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দেওয়া। এক সময় আব্বাজানের কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়, আব্বাজানকে সেলাই বিহীন সারা কাফনের কাপড় পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়, ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, আরে বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখে বাবার চেহারাকে দেখিয়ে নেই, আর তো কোনোদিন বাবাকে আমরা দেখতে পারব না। মুরব্বীরা একটাই কথা বলে, সবাই তাকে মাফ করে দাও, ফেরাতের জন্য দোয়া করো, দেরি অনেক হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে। আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠে নেয়, আব্বাজানকে মসজিদ মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়। আজ আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই অনুষ্ঠানের পরে এই আমার পর্যন্ত ইসলাম ধর্মে আব্বাজানের জন্য আর কোন অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলা হয়। এই জানাজার নামাজের জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। রাসূল এই দোয়ার পরতে পরতে আল্লাহর কাছে মাফ চাইলেন, উম্মতকে বুঝাই দিলেন আমার উম্মত মাফ পাওয়ার থেকে, মাফ চাওয়ার থেকে বড় কোন নেয়ামত আমি রাসূল তোমাদেরকে দিয়ে যেতে পারলাম। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবি দেখলেন আল্লাহ রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ওই সাহাবি ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাসিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, আমার কাছে তো কোনো সামান নাই, আর একটু সামান আপনি মেহরবানি করিয়ে বাড়াইয়া দেন। আল্লাহর রাসূল তার প্রিয়তম সাহাবিকে তিন নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। আমার আদরের সাহাবি, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, খেতে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, পানিতে থাকো, দেশে থাকো,
বিদেশে থাকো, হায়াতে থাকো, মুহূর্তে থাকো, কবরে থাকো, আসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে যাই। সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। আমি একজন এই দেশের বুড়ো আলেম, আমার মতো এত বয়স্ক আলেম কয়েকজনে আছে পুরো দেশে, আমার সাথীরা সবাই কবরে চলিয়ে গেছেন, এই অবস্থাতে আমারই অধিকার আছে, আমারই হক আছে, আমি আপনাদেরকে দোয়া করিয়ে যাব। আমার রসুল তার সাহাবিকে তিনটা দোয়া করেছেন, রসুলের ওয়ারিস হিসাবে আমি আপনাদেরকে আল্লাহর রাস্তায় তিনটা দোয়া করিয়ে যাব। প্রথম দোয়া, সাউয়াদাকুম আল্লাহু তাকওয়া, আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই আর পরেজগারির সমান দান করুন। আমিন। ওয়া গাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। আমিন। আপনাদের জীবিতদেরকেও মাফ করুন, আপনাদের মুর্দাদেরকেও মাফ করুক, আপনাদের উপস্থিতদেরকেও মাফ করুক, আপনাদের অনুপস্থিতদেরকেও মাফ করুক, আপনাদের বড়দেরকেও মাফ করুক, আপনাদের ছোটদেরকেও মাফ করুক, আপনাদের পুরুষদেরকেও মাফ করুক, আপনাদের মহিলাদেরকেও মাফ করুক। আমি আমার রসুলের অনুসরণে আপনাদেরকে তিন নম্বর দোয়াও করিয়ে দিয়ে যাই, ওয়াইয়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতু, ও আমার সাহাবি যেখানেই থাকো না কেন, আল্লাহ যেন তোমাকে ভালো জিনিস অর্জন তৌফিক দান করে। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, যেখানেই আপনি থাকেন না কেন, যেখানেই আপনি থাকেন না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনার জন্য, আপনাদের সকলের জন্য সহজ করে। ছোট্ট একখানা আয়াত আমি তিলাওয়াত করেছি, بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ও আমার বান্দারা, যতদিন তোমরা আমার নিয়ামতের শুকর গুজারি করবে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়ে দেব। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে যদি ওয়াজ মাহফিলগুলি না থাকতো, মাদ্রাসাগুলি না থাকতো, অকানি রব্বানি পীরেরা না থাকতেন, ওলামায়ে কেরাম না থাকতেন, আমরা ইসলামের উপরে কিভাবে টিকতাম? কিছু জিনিস ইসলামের আমরা মাহফিলের মাধ্যমে শিখি, কিছু জিনিস ওলামায়ে কেরামের মাঝে গিয়ে শিখি, কিছু জিনিস অকানি রব্বানি পীরদের কাছে গিয়ে শিখি। এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ এখন আমাদের দেশে অকানি রব্বানি ওলামায়ে কেরাম লিখেছেন, যাদের উসিলাতে ইসলামের উপরে চলা আমাদের জন্য সহজ। আমি প্রথমে বলেছি আমি অনেক অসুস্থ, যদি কথা বলার শক্তি থাকতো তো আমি আরো এক ঘন্টা আধা ঘন্টা বয়ান করতাম। এখানে মুফতি আবু রায়হান সাহেব আছেন, মুফতি মহিউদ্দিন আশরাফি সাহেব আছেন, ওনাদের মধ্যে থেকে যিনি আসিয়ে গেছেন তাকে মেহরবানি করে স্টেজে নিয়ে আসি। মেদানীনগর মাদ্রাসার ইসলাহি জোড় একেবারে মাথার উপরে, এরপরে চরমনাইর বিরাট যে মাহফিল এটাও একেবারেই মাথার উপরে। হে আমার প্রিয় ভাইয়েরা, যারা সন্দীপের হুজুরের মরিদানেরা আছেন, আপনাদের কাছে দাওয়াত পৌঁছুক বা না পৌঁছুক, ইসলাহি জোড়ে মাদানীনগরের যাবে আমি থাকতে পারবো না, কারণ আমার দাওয়াত অনেক দূরে, আর দেশের প্রায় বড় সব মাহফিলগুলিতে আমাকে যাওয়া লাগে। এটা তো আমার ঘরের মাহফিল, যদি আমি আগে দাওয়াত কবুল করি থাকি ওদের তারিখ পরে হয়তো আমি যাবো কীভাবে। চরমনাইতে আমাকে এই জন্য যাওয়া লাগে, আমি তাদের শরিয়া বোর্ডের উপদেষ্টা, তো এই জন্য আপনাদের সকলের কাছে আমার এই অনুরোধ, যেখানেই মাহফিলের কথা শুনবেন যাবেন। আর একটা হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, আল্লাহ রসুল বলেন দিন কাকে বলে তোমরা জানো, দিন বলে খায়ের খাহি করাকে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন কুল্লা লিমান ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল কার সাথে খায়ের খাহি করা দিন? রসুল পাঁচটা কথা বলেছেন, ওই পাঁচ জিনিস যদি আপনার কাছে থাকে আপনি খাঁটি মুসলমান, কোনো একটা যদি কম থাকে ওই পরিমাণ ইসলাম আপনার কাছে কম আছে। মাহফিলে আসার উদ্দেশ্য ওইটা জানবেন, ওইটা অনুযায়ী আমল করবেন। আল্লাহ রসুল বললেন কল আলিল্লাহ,
আল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন। আপনি আল্লাহর কি উপকার করবেন? আপনি তো আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহর গোলাম, আপনি তো আল্লাহর মহতাজ। সবকিছুর ব্যাপারে আপনি আল্লাহর মুখাপেক্ষী। মহাদেশে লিখেছেন, আল্লাহর সাথে খায়ের খাহি করা মানে আল্লাহর হককে আদায় করা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হক তিনটা। আল্লাহ পাকের প্রথম হক শিরিক বিহীন ঈমান। কেবল আল্লাহর ইবাদত করবেন, এই মস্তক আল্লাহ ছাড়া কারো সামনে নত করবেন না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানসী করবেন না, আল্লাহ ছাড়া কারো নামে কোনো কিছু জবাই করবেন না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করবেন না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মানাকসাম বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা বিল্লাহ। কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে কোনো কসম করে, সে আল্লাহর সাথে শিরিকের গুনাহ করেছে। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান। আল্লাহ তাআলার দুই নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা। আপনি এখন আপনাকে জিজ্ঞাসা করেন, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর যতগুলি হক আপনার উপরে আছে, হুকুম আছে, সব আপনি মানেন কিনা? এটা আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন, কোনো মুফতির কাছে বলতেও জিজ্ঞাসা করার দরকার নেই। আপনার ভিতরে যে দিল আছে মুফতি সাহেব, সে বলিয়ে দিবে না, তুমি তো আল্লাহ। তিন নম্বর, মালাইকা কারীমের সবচেয়ে বেশি জিকির করা। আল্লাহ ততদিন আপনাকে স্মরণ করবেন যতদিন আপনি মালাইকা কারীমকে স্মরণ করবেন। মালাইকা কারীম বলেছেন, ওয়াই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। আমি এমন কিছু সৃষ্টি করি নাই, এই তরুলতা গাছপালা ওরা পর্যন্ত আমি আল্লাহর জিকির করি। আপনি মাল্লার বান্দা হয়ে কেন আল্লাহর জিকির করবেন না? আমার প্রিয় ভাইয়েরা, সকাল সন্ধ্যার জিকির আছে, আদি আয়ে মাসমুনা আছে, অল্প অল্প করে শিখবে, এগুলির উপরে আমল করবে। আল্লাহ পাকের হক তিনটা, শিরিকবিহীন ঈমান আল্লাহর প্রথম হক, আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহর দুই নম্বর হক, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা আল্লাহর তিন নম্বর। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাব কোরআনে কারীমের সাথে খায়ের খাহি করা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইলেন, কোরআনের আপনি কি খায়ের খাহি করবেন? আপনি তেলাওয়াত করলে সওয়াব পাইবেন। সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের তেলাওয়াত ছাড়িয়ে দেয়, কোরআন শরীফের কোনো গুনাহ হবে? মহাদ্দিসিন লিখেছেন, কোরআনের হক পাঁচটা, কোরআনের হক পাঁচটা। প্রথম হক কোরআনের উপর ইমান আনা, হাযা কালামু রব্বি, এটা তো আমার আল্লাহর কালাম। দুই নম্বর হক কোরআনে করিমকে তিলাওয়াত করা। তিন নম্বর হক কোরআনে করিমকে বুঝা। চার নম্বর হক কোরআনে করিমের উপরে আমল করা। পাঁচ নম্বর হক আল্লাহর কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায়। আমাদের সমস্ত হক্কানি রব্বানি বুজুর্গানি দিন মাদ্রাসা কায়েম করছেন, মক্তব কায়েম করছেন, হিফজুখানা কায়েম করছেন, উদ্দেশ্য একটাই, মুসলমানের ঘরে ঘরে যাতে আল্লাহ পৌঁছে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ালি রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে খায়ের খাহি করা। আপনি রাসূলের কি উপকার করবেন? আপনি রাসূলের কি খায়ের খাহি করবেন? আপনি তো প্রতিনিয়ত আপনার রাসূলের মহতাজ, তার সুপারিশের মহতাজ, হাউজে কাউসারের মহতাজ। এমন কোন ব্যাপার আছে যেখানে আপনি রাসূলের মহতাজ না? মহাদ্দিসিন লিখেছেন, রাসূলের সাথে খায়ের খাহি করা মানে রাসূলের হককে আদায় করা। আল্লাহর হক বলেছিলাম তিনটা, কোরআনের হক বলেছিলাম পাঁচটা, রসুলের হক তিনটা। রসুলের উপরে ঈমান মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিয়ালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর বান্দা, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি ইমামুল আম্বিয়া, তিনি খাতিমুল আম্বিয়া, তিনি মাহবুবে কিবরিয়া। তার থেকে বড় কেউ দুনিয়াতে আসে নাই, তাই আমার পর্যন্ত বড় কেউ দুনিয়াতে আসবে না। সমস্ত ইমাম, সমস্ত নবীদের তিনি সর্দার। রসুলের উপরে ইমান রসুলের প্রথম হক, রসুলের সুন্নতের উপরে আমল করা রসুলের দুই নম্বর হক। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল চুল কিভাবে রাখছেন, দাড়ি কিভাবে রাখছেন, কথাবার্তা কিভাবে বলতেন, রাস্তায় কিভাবে চলতেন, খাওয়া দাওয়া কিভাবে করতেন, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতেন, গরিব দুঃখীদের সাথে কিভাবে ব্যবহার করতেন, রসুলের জীবনীতে সব কিছু আছে। খাঁটি মোমেন সে যে কদমে কদমে রসুলের সেবা করে, অনুসরণ করে। তিন নম্বর হক আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া।
আপনি একবার রসুলের উপরে দরুদ্দরি পড়বেন, আল্লাহ আপনার উপরে দশবার রহমত নাসিল করবেন, আপনার গুনাহ মাফ হবে, আপনার দরজা বুলন্দ হবে, মৃত্যু পর্যন্ত আপনি অন্ধ হবেন না, মৃত্যু পর্যন্ত ঋষিকের কষ্ট আপনি করবেন না, মৃত্যু পর্যন্ত আপনি ঋণগ্রস্ত হবেন না, মৃত্যু পর্যন্ত আপনি ঋণগ্রস্ত হবেন না, মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাকে কুদরতের দ্বারা হেফাজত করিবেন, কেবল রসুলের উপরে দরুদ্দরি পড়ান। আজকে দরুদ থেকে আমরা বেশি গাফিল, রসুলের নাম যেখানেই স্মরণ হয় সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে আমার ফেরেশতাগণ সবাই আমার নবীর উপরে দরুদ পড়ে। যে কাজ আল্লাহ করে ফিরিশ যারা করে কত সওয়াবের কাজ হইতে। ও আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রসুল বলেছেন বলি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা রাহবর আছেন, উলামায়ে হাক্কানী রব্বানী আছেন, দেশের নির্বাহীরা আছেন, তাদের সাথে খায়ের ফাহি করা। মুহাদ্দিসিন বলেছেন তাদের হক আদায় করা মানে তাদের সাথে খায়ের ফাহি করা। তাদের হক দুইটা, আসসামু ওয়া তাআ, তাদের কথাকে শোনা, তাদের কথাকে মানা। মাহফিলে আসলেন, কথা শুনলেন, মানলেন না, তো কি লাভ হইল? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য উলামায়ে হাক্কানীর বাণীদের কথাকে শুনবেন, তাদের কথাকে মানবেন। আসসামু ওয়া তাআ, আসসামু ওয়া তাআ, আসসামু ওয়া তাআ। আপনি আপনাকে জিজ্ঞাসা করেন কয়টা কথা আপনি শুনেছেন, কয়টা কথা আপনি মেনেছেন, যেটা মেনেছেন সেটা আপনাকে জান্নাতে নিবে, যেটা শুনেছেন যদি না মানেন এক পয়সা দাম। ও আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালি আম্মাতিহিম, সাধারণ মুসলমানদের সাথে খায়ের ফাহি করা। সাধারণ মুসলমানদের কোন হাদিসে পাঁচটা, কোন হাদিসে ছয়টা হকের কথা আসছে। মুসলমান যখন সালাম করে ওয়ালাইকুম আসসালাম বলা, যাকে চিনো তাকে সালাম করিও, যাকে চিনো না তাকেও সালাম করিও, যে আগে সালাম করে 90টা নেকি পায়, যে ওয়ালাইকুম আসসালাম বলে সে 10টা নেকি পায়, যে সালাম করে সে আল্লাহর রহমতের নিচে থাকে, যে সালাম করে তার গুনাহ মাফ হয়, যে সালাম করে তার দরজা বুলন্দ হয়। আমরা বড়রা ছোটদেরকে সালাম করি না, ধনীরা গরিবদেরকে সালাম করি না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সালাম করি না, আমরা আমাদের স্ত্রী পরিবার পরিজনকে সালাম করি না। রাসূল কিন্তু এইসব কিছু করতে। এরপরে আরেকটা দুই নম্বর হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মুসলমানের সাথে তোমরা মুসাফা করবে, হাত মিলাবে, তো দোয়া পড়বে ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ রাসূল ইরশাদ করেন যখন দুইজনে হাত মিলাবে, এই দোয়া পড়বে, পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ হবে, আসমান থেকে আল্লাহ একজন ফেরেশতাকে নাজিল করবেন, আর ওই ফেরেশতা এসে আল্লাহর কাছে বলে আল্লাহ এই দুইজনের গুনাহকে মাফ করিও। তিন নম্বর হক, মুসলমানের উপরে মুসলমানের, মুসলমান যখন অসুস্থ হবে মুসলমানকে দেখতে যাও। সাহাবারা জিজ্ঞাসা করছেন কি লাভ হবে, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন এক কদম দিয়ে পিছনের কদম উঠানো লাগে, সমস্ত সগীরা গুনাহ মাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের উপরে মুসলমানদের আরেকটা হক, সে যখন মারা যাবে তার জানাজাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করছেন কি লাভ হবে, রাসূল বললেন এক কিরাত সওয়াব পাবে। সাহাবারা কিরাতের অর্থ জানতেন না, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিরাত কাকে বলে? আল্লাহ রাসূল বললেন এক অহ পাহাড় পরিমাণ সওয়াব। রাসূল বলছেন তোমরা তোমাদের রোগীকে দেখতে যাবে, অসুস্থ লোককে দেখতে যাবে, অসুস্থ লোকের কাছে গিয়ে বেশিক্ষণ থাকবে না, অসুস্থ লোককে গিয়ে ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত কোনো কথা বলবে না। অনেক লোকের অভ্যাস আছে গেছে রোগীকে দেখতে, ভাই আপনার তো ওই রোগটা হয়েছে, আমার বড় দুলা ভাই এই রোগেই মারা গেছিলেন, ওই লোকটা তো এমনি ভয়ে আতঙ্কগ্রস্ত, আপনি আরো ভয় ঢুকাই দিলেন। রাসূল বলছেন অসুস্থ লোককে দেখতে গিয়ে বেশিক্ষণ তার কাছে থাকবে না। রাসূল দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন দুই দোহনের মাঝামাঝি সময় তোমরা রোগীদেরকে দেখতে যাবে, কপালে হাত দিয়ে বলবে আল্লাহ বাস্ত হুর ইনশাআল্লাহ,
আপনার গুনাহ মাফ করিয়ে দিবেন, আপনি অতি সহসা সুস্থ হয়ে যাবেন। আর কতক্ষণ থাকবে? দুই দহনের মাঝামাঝি। আপনারা গ্রামের লোক, দহন বুঝেন, বালতি একটা নিয়ে স্যাঁত স্যাঁত করিয়ে গরুর দুধ দোয়াইতেছে, অর্ধেক বালতি হয়েছে, আল্লাহর কুদরতে দুধ উপরে উঠিয়ে গেছে। বাসুরটাকে ছাড়িয়ে দেয়, একটু গুতা মারুক, দেখি কিছু নামে কিনা। কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতে দুধ নামে, আবার বাসুরটাকে টান দিয়ে স্যাঁত স্যাঁত করে তার বালতি সে পূরণ করে। দুই দহন আগেও দিতেছিল, পরেও দিতেছিল, মাঝে যতটুকু সময় গরুর বাসুরে মাথা মারছে অতটুকুর বেশি সময় রুগীর কাছে থাকিও না। রুগীর কাছে গিয়ে গ্রামের গপ গুজের এই করিও না। রসুল তো সবকিছু বলিয়ে গেছেন, আমরা জানি না পারি না। এরপরে আল্লাহ রসুল বলেছেন, তোমাদের কেউ যদি মারা যায় তার দাফনে কফনে শরীক হইও। সাহাবারা জিজ্ঞাসা করছেন কি সওয়াব হবে, আল্লাহ রসুল বলছেন আরেক কিরা সওয়াব পাবে, আরেক ওহর পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আরেকটা লাভের কথা আসছে, আপনি যদি ওই রান কোনো জঙ্গলে মারা যান, অপরিচিত কোনো স্থানে মারা যান, পাহাড়ে পর্বতের গর্তে মারা যান, গহীর কোনো জঙ্গলে মারা যান, যেখানে কোনো বনি আদমের আসার সম্ভাবনা নাই, মাওলাই করিম মুসলমানদের জানাজাতে শরীক হওয়ার কারণে আসমান থেকে আপনার জানাজার জন্য ফিরিস্তা নাজিল করবে। এই জন্য ভাইরা কয়েকটা ভাঙ্গা চুরা কথাবার্তা বললাম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। ওলামাই কেরামারা যতক্ষণ বয়ান করবেন ওনারাও কোরআন হাদিসের কথাই বলবেন। আমি যদি অসুস্থ না হইতাম আমি সবাই শেষেই বয়ান করতাম। বলছি না আজকে দুপুরে মাওলানা রেজাউল করিম সাহেব একসাথে খানা খাইছি প্রফেসর মোয়াজ্জেম সাহেবের বাসায়, আসরের নামাজ সিলেট এয়ারপোর্টে পড়ছি, এরপরে বিমানবন্দর থেকে 300 ফুট দিয়ে সেই 2500 আসছি, এখন বাসায় যাবো, এখানে কিছু খাইও নাই খাবো না, আমার রক্ত পরীক্ষা করতে হবে, ইনসুলিন নিতে হবে, আমার ঝামেলা আছে, আমি অসুস্থ রুগী মানুষ, 74 বছরের বুড়া আমি, তা আমার উপরে তো কেউ জোর জবরদস্তি করতে পারে। এই জন্য আপনাদের সকলের কাছে মাফ চাই, আমাকে মাফ করিয়ে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনাদের জন্য আমি তিনটা দোয়া করেছি, তার বদলে একটা দোয়ার জন্য আমি হাত পাতিয়ে ভিক্ষা চাইতেছি। যদি কখনো শুনেন ওমর ফারুক সন্দীপ চলিয়ে গেছে, শুধু এতটুকু বলিয়ে দিন আল্লাহ তাকে মাফ করিয়ে দিও, এক মজলিসে তো একসাথে বসেছি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.